সিলেটে গাড়ি চিন্তাই ও মালিককে গলায় চুরি দুজনকে আটক করেছে সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশ সোমবার ভোর রাতে ডাকার গাজীপুর এলাকা থেকে চিন্তাইকারী মুলহুদা লক্ষ্মীপুর জেলার রসুলগঞ্জ আসানুজ্জামানের ছেলে মোহাম্মদ রনিকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টিম জানা যায় দক্ষিণ সুরমা থানাধীন লতিপুর গ্রামের গিয়াস মিয়ার ছেলে রুয়েল আহমদের গাড়ি বিক্রি করার জন্য বিশ্বনাথে কর্মকলাপাতি গ্রামের মুকলেশ মিয়ার ছেলে সেরাজুল ইসলামের সাথে ফোনালাপ করে গাড়ির দেখার জন্য দক্ষিণ সুরমার চন্ডীপুর পয়েন্টে মিলিত হন এ সময় সিয়াজুল ইসলাম পূর্ব পরিকল্পিতভাবে তার সহযোগী চিন্তাইকারী মোহাম্মদ রনি গাড়ির মালিক রুয়েলের প্রাইভেট কার এলিয়ন গাড়িটি চিন্তাই করার জন্য পরিকল্পনা করে এ সময় সিরাজুল ইসলাম পূর্ব পরিকল্পিতভাবে তার সহযোগী চিন্তাইকারী মোহাম্মদ রনি গাড়ির মালিক রুয়েলের প্রাইভেট কার এলিয়ন গাড়িটি চিন্তাই করার জন্য পরিকল্পনা করে পরে সিয়াজুল ইসলাম গাড়ি ড্রাইভিংয়ের জন্য রুয়েলকে বললে সে পেছনের সিটে চলে যায় হঠাৎ করে গাড়ির পেছন থেকে চিন্তাইকারী মোহাম্মদ রনি রোয়েলের গলায় ছুরি কাগাদ করলে গুরুতর আহত হন তিনি এ সময় রনি আবার আঘাত করতে চাইলে রুহেল পা দিয়ে রনির হাতে লাথি মারলে দাঁড়ালো চুরিটি মাটিতে পড়ে যায় চিন্তাইকারী রনি গাড়ি রেখে পালিয়ে যায় এরপর স্থানীয় লোকজন তাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অবস্থা অবনতি হলে তাকে আবার সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঢাকা আমিনবাজার থেকে ঢাকা আমিনবাজার মানে দ্যাট যে ওই দারুসালাম থানা দিন আমিন বাজার ব্রিজ সংলগ্ন হইতে পুলিশে অভিযান পড়ছে তাকে গ্রেপ্তার করা হয় তাদের উদ্দেশ্য ছিল ব্যবসায়ী রুহেলকে তাদের গাড়িতে হত্যা করে এবং তার গাড়িটা চিনতে করে নিয়ে যাওয়া এটাই তাদের মূল লক্ষ্য ছিল আমরা বর্তমানে এখন দুজন আসামি ধরছি আরও তাদেরকে রিমান্ড আনা পরে আরও অভিযান চলবে আর তার অজ্ঞাত মানে যে দুই তিনজন আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের আওতায় আনব তখন গিয়া মানিয়ে রনি পরিকল্পনা করছে আপনার আমার ছেলেরে মারিয়া গাড়িটা মানি নিয়ে যাওয়ার জন্য গাজিপুর তারা বিশ লাখ টাকা সো করছে গাড়ি নিয়া দিলে তারা দিয়া দিব যা আমি দক্ষিণ শর্মা থানার সাহায্য টিম নিয়া ঢাকায় নিয়া তারে উদ্ধার করছি উদ্ধার করিয়া থানার হাওলায় তারে দিয়া দিছে পুলিশ ঘটনাস্থলে চিন্তাইকারী সহযোগী শেহাজুল ইসলামকে আটক করে চিন্তাইকারী সহযোগী শেহাজুল ইসলামের মোবাইল ফোনের যোগাযোগের মাধ্যমে আজ ভোর রাতে দক্ষিণ শর্মা থানা পুলিশের একটি বিশেষ টিম মোহাম্মদ রনিকে ডাকার গাজীপুরে দারুসালাম তানাদিন আমিন বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আটক করে ডায়াল সিলেট টেলিভিশন সিলেট